হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই দেখতে পারতাছেন আমি যেমনি করে চুল টানা টানি করতেছি, আমার কুকড়া চুল যেমন টাইনে 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 যেমনি সোজা করতেছি, এই বেঘা চুল আমার আর ভাল লাগে না, যন্ত্রণায় আমি অসহ্য হয়ে গেতেছি। কিন্তু আমার তো ঘুরতে যেতে হইব, কিন্তু চুল সোজা না করলেও তো আমার চলতো না। এখন মারতেছি ময়দা, ইচ্ছা মতো ময়দা, কারণ আমি কালা মানুষ, কালার থেকে আমার সদা সাদা হওয়ার লাগবো, এটাই হইলো আমার কথা। এলে মনে করেন বেশি করে করে আমি মেকআপ মারতেছি, থাবড়ে তুবড়ে বহাইতেছি, কারণ মনে করেন আবার উইট টুইটটা থাকলে পরে মাইসে আমার কইব যে শরীর মুহে মনে মেকআপ মারছে, ভালো মতো মেকআপ চোখের মধ্যে গুতা লাগে কে? আরে ভাই, এই তো এই তো উঠা নিতেছি দিছি কাজল দেবো যে কত কষ্ট, কিছু তো বই না সেহারা চোখে কাজল দিতেই পারে না, দিলেই বলে চোখ দেওয়া বলে ফানি ফরে। কিন্তু আমারও যদি চোখ দেওয়া ফানি ফরে তাহলে তো মনে করেন সমস্যা, তাহলে আমার তো ময়দা দিয়ে সব উঠতে দেবো গা, কারণ আমি তো ময়দা সুন্দরী, আই মিন ময়দা, ময়দা ছাড়া মেয়েদের চলেই না। কেমন লাগছে আমাকে এখন? দিব মাস্কারা চোখের পাপড়ি বড় বড় করার জন্য, যাতে আমার চোখের পাপড়ি দিয়ে সুন্দর লাগে। এ এ এ এই তো দেখেন আমি কেমন করে মারতেছি চোখের পাপড়ি দিয়ে, যাতে আমার চোখের আইলেস্টিটা বড় 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 দেখা যায়। খালি ফর্সা হইলে ওইব চোখটির তো সুন্দর করার লাগে। হ্যালো গাইস, সবাই দেখুন আমাকে কেমন লাগছে। আমার যে ছোট ভাই আছে না, সে হচ্ছে আমার কস্টিউম ডিজাইনার। এখন আমি আসছি আমার ভাইয়ের দোকানে, একটু হাই হ্যালো করতে, সে ওনাকে আমাকে চিনতে পারে নাই। একটু দেখো গাইস আমাকে কেমন লাগছে, নিশ্চয় আমাকে ভালো লাগছে তাই না? ভাই বলেছে আমাকে একটা চুক্তিবি দিতে। এই যে এই সে বিটলা, সে হাসতেছে বসে বসে। এই বিটলার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে হবে, এই বিটলার জন্য গার্লফ্রেন্ড খোঁজার জন্য আমি বের হচ্ছি। তো গাইস চলো তোমাদের সাথে শেয়ার করবো, তা ওর জন্য কিরকম একটা গার্লফ্রেন্ড পাই আজকে পার্কে গিয়ে খুঁজবো গার্লফ্রেন্ড, ঠিক আছে? আর যদি গার্লফ্রেন্ড খুঁজে পাই তাহলে কিন্তু ট্রিট দিতে হবে। ওকে ওকে, যেমন কইরা মান যেমন যে মারছি, সবাই আমার সুরুর থেকে বড়োর থেকে শুরু করে সবাই আমার পিছন ঘুরে ঘুরে আমার যেমনে দেখতেছিল, তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি, করলে পরে আমারও একটু মজা লাগবে। ওই ধরনের বাড়িতে কেমন করে আমার দেখলো, আর একটা বেড়া বেড়ি যত মানুষ আছে সবাই আমার খালি ঘুরে ঘুরে দেখতেছে, আমার কাছে এত সুন্দর লাগতেছে না কি করে মাগো। মামা আপনি কি আমাকে প্রশংসা করছেন? মামা আমাকে কত বড় ইনসাল্ট করলো নাকি? না না, মমিশিং থাকলে কি মানুষ স্মার্ট হয়ে যায় মামা? ও শহরে থাকলে স্মার্ট হয়ে যায়, আজকাল তো গ্রামের মেয়েরা অনেক স্মার্ট হয় এটা জানেন? হ্যাঁ হ্যাঁ, এখন গ্রামের মেয়েরা অনেক মডার্ন। ভাইয়ের জন্য গার্লফ্রেন্ড খুঁজতে আইছিলাম, যাই হোক গার্লফ্রেন্ড খুঁজে পাই না, সারা রাস্তা রিক্সা নিয়ে বেরোইছি, রাস্তাতে অনেক খুঁজলাম, অনেক খোঁজাখুঁজি পরও একটা গার্লফ্রেন্ড একটা পাই না, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরাই একটা ফাঁকা, একটা সিঁড়িও দেখলাম না যে সিঁড়ি ঠিক করে হ্যার কাছে লয়ে যাবো। যাই হোক এখন যাই পাই নাই, যখন কি আর করার, ওখান বাসায় ফিরা যাবো, সারা রাস্তা সারা মমিশিং সর খুঁজে বেড়াইলাম, একটা সিঁড়িও গলি গলি তো কোনো জায়গায় পাই না, যে নেই দেই নেই, মনে কর খালি জোড়া 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 খালি কবুতর, এখন কবুতর হলো সিঁড়ি গেলো তার বাইরে ফ্রেম করার তেমন যায় না। যাই হোক সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা বাই বাই।